কানটা গেল আমার রে, মা আমাকে একটা ললিপপ দেবে, আমি চেটে চেটে খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিকা অধিকারী, এন্ড দিস ইজ মি ইয়ার রীতিকা। আজকে আমি আবার অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ করব, বাট আজকের ভিডিওটা হবে ইংলিশ অ্যালফাবেট নিয়ে। তো গাইজ, আজকে আমি আবার সকাল থেকে রাত অবধি অনেক 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 খাবার খেতে চলেছি, যেমন হচ্ছে এ বি সি ডি থেকে শুরু করে একদম জেড অবধি যে যে খাবারগুলো হবে সেই সব খাবার আমি আজকে খাবো। আর এর আগেও আমি একটা বেঙ্গলি অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ করেছি, যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তা আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আর আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আর বেশি বক বক না করে আজকের চ্যালেঞ্জটা স্টার্ট করি। তো এদি আমরা খাবো হচ্ছে অ্যাপেল। ফার্স্টেই আমি একটু হালকা দিয়ে শুরু করছি, কারণ সকালবেলা ব্রেকফাস্টের টাইমে এরকম ছোট ছোট খাবার খাওয়াটাই মনে হয় বেটার আমার কাছে, কারণ লাস্টের দিকে তো অনেক বড় বড় খাবার খেতে হবে আর অনেক অনেক খাবার খেতে হবে, এখন অনেক বাকি আছে। তো এখন এ দিয়ে অ্যাপেল, চলো খাই। এবার বিতে আমরা খাবো হচ্ছে ব্যানানা। বিয়ের পরে যে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে সি, আর সিতে আমরা যেটা খাবো সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা খাবার। তো সিতে আমি খাবো হচ্ছে কফি। সকালবেলা চা কফি লোকে খায়, তো সিতে আমি ওই জন্যই কফিটা প্রেফার করলাম খাওয়ার জন্য, তো আমার ব্রেকফাস্টটা যাতে ভালো হয়ে যায়। এবারে ডিতে খাবো হচ্ছে আমি ডেয়ারি মিল্ক। তো এবারে ইতে আমি খাবো হচ্ছে এক্লেয়ার। পুরো সাজিয়ে বসেছি কি কি খাবো, তো একটা করে নিচ্ছি আর খাচ্ছি। কতদিন পরে এরকম চকলেট খাচ্ছি, মানে এত এত সচরাচর এক্লেয়ারটা আমার খাওয়া হয় না, অনেকদিন পরে খাচ্ছি এক্লেয়ারটা। এক্লেয়ারটা খেয়ে আমার ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল, কত খেতাম এইসব লজেন্স চকলেট। তো এখন আমরা খাবো হচ্ছে অ্যালফাবেট এফ দিয়ে, আর এফ দিয়ে আমি খাবো হচ্ছে ফ্রুটি। এই ফ্রুটি খুঁজতে আমাকে না পুরো পাগল হয়ে যেতে হয়েছে, এখন জানি না মনে হয় ফ্রুটি বন্ধ হয়ে গেছে, তো সব জায়গায় এখন হচ্ছে মাজা। তো মাজা তো সব জায়গায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে ন্যাচারাল ব্যাপার, বাট এই ফ্রুটি কোথাও পাচ্ছিলাম না আমি এখানে, অনেক খুঁজে 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 এই ফ্রুটিটা এনেছি, আর প্রচন্ড ভালো লাগে এই ফ্রুটি মাজা খেতে আমার। এই ফ্রুটি মাজা খাওয়ার জন্য ছোটবেলা আমি কত বকা খেয়েছি, কি ভালো বাসতাম আমি এটা খেতে, এখনো বাসি। তো এফ অবধি খেয়ে আমি এখন স্টপ করছি, একটু পেটটা ভরে ভরে গেছে, আবার একটু পরে খাবো, লাঞ্চের টাইমে খাবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। চলে এলাম হচ্ছে নেক্সট অ্যালফাবেট দিয়ে খাবারগুলো খেতে। তো ফার্স্টে এবারে যেটা খাবো হচ্ছে জি দিয়ে। এবারে জি দিয়ে যেটা খাবো সেটা আমি নর্মালি খেতে খুব একটা অপছন্দ করি না, ভালোই লাগে খেতে, কিন্তু সেগুলো অন্য কোনো খাবারের সাথে ভালো লাগে। এরকম শুধু শুধু খেলে যে কি হবে সেটা আমি ঠিক এখনো পর্যন্ত কোনোদিন এক্সপেরিমেন্ট করিনি, তো ফার্স্ট টাইম। তো জি দিয়ে আমি খাবো হচ্ছে গ্রিন চিলি। তো এই গ্রিন চিলি খেয়ে আমার যে কী অবস্থা হবে সেটা আমি জানি না, তো আমি জি আর এইচটা একসাথে খাবো, কারণ হচ্ছে এটার পরে এইটা আমার খুব দরকার। সো আমি রেডি আমার জি আর এইচ খাওয়ার জন্য। দেখো আমি এক চামচ ভর্তি করে হানি নিয়ে নিয়েছি, তো জানি না কী হবে, খুব ভয় লাগছে, বিশ্বাস করো আমি কোনোদিন খাইনি এরকম কাঁচা কাঁচা। আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে वजह से। আবার খেতে হবে, তো এবারে দেখছি সর্দি অব্দি হয়ে গেছে আমার লঙ্কাটা খেয়ে, এত ঝাল কি জানি কোথাকার লঙ্কা বাবা এত ঝাল। তো এবারে আই দিয়ে খাবো হচ্ছে আমি আইসক্রিম।
নিজে শান্তি এটা খেয়ে তো আই এর পর এবার খাবো হচ্ছে আমরা জে দিয়ে জেলি। এই যে কত বছর পর খাচ্ছি আমি সে আমিই জানি, কিরকম লাগছে একটা খেতে, অনেকদিন খাইনি তো। তো এবার খাবো হচ্ছে কে, মানে কে খাবো না, কে দিয়ে খাবো হচ্ছে কেলস চকোস। এটাকে লাগো চকোস বলে কিন্তু এটা কেলস চকোস, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে কেলসটা লেখা আছে, তো ওই জন্যই আমি এটা চুজ করেছি খাবার জন্য। তো এটা দুধ দিয়েই খায় ন্যাচারালি বাচ্চারা, বাট আমি এটা এমনিই খেয়ে নেবো, আমার বেশ ভালো লাগে এমনি খেতে, তো এমনিই খাবো। ওই গ্রিন চিলিটা খাওয়ার পরে যে কটা খাওয়ার খেলাম সব মিষ্টি, আমার বেশ ভালোই হলো। এদিকের ব্যথাটাও চলে গেছে, পুরো কানটাকে কটকট করছিল। এবারে কে এর পর হচ্ছে এল, তো এল দিয়ে খাবো হচ্ছে আমরা ললিপপ। এই যে আমার ললিপপ, আর এই ললিপপটা দেখে আমার না একটা ডায়লগ মনে পড়ে গেল, যে আমার এখন মনে মানে ইচ্ছা করছে মাকে বলি যে মা আমাকে একটা ললিপপ দেবে আমি চেতে চেতে খাবো, আই জাস্ট ফিলিং লাইক এ কিড। তো এটা দেখে এটা আমি মনে হতে বাচ্চা লেগে যে ললিপপ খাবো, এটা যে কত বছর পর খাচ্ছি, তো দেখি খেয়ে কিরকম টেস্ট লাগে। ভালোই লাগছে খেতে, এর ভেতরটা জেলি আছে। তো এবারে এলের পরে খাবো হচ্ছে এম দিয়ে মাজা। আর এম দিয়ে ম্যাঙ্গোই খেতাম, বাট শীতকাল পড়ে গেছে তো এখন আমি পাকা আম আমাদের বাজারে তো নেই, তো ওই জন্যই পাইনি, তো এটাই খেতে হচ্ছে আমের ভাই ছোট্ট ভাই মাজা। তো এখনের মতো আমি এম অবধি এখানে স্টপ করছি, আবার দেখা হবে কিছুক্ষণ পরে, তো দেখতে থাকো ব্লগটা। তো আমি আবার এখন চলে এলাম খেতে, তার কারণ হচ্ছে আমি এন দিয়ে আর ও দিয়ে যেটা খাবো ভেবেছি, তো মানে এনটা পরে খাওয়া যেতে কোনো প্রবলেম ছিল না, বাট ও দিয়ে যেটা খাবো সেটা হচ্ছে ও দিয়ে খাবো হচ্ছে আমি অরেঞ্জ। তো অরেঞ্জটা না সন্ধেবেলা বা রাত্রেবেলা মানে ওরকম 6-7 নাগাদ করে খেলে মেবি ঠান্ডা লেগে যেতে পারে, সো আমাকে ওই জন্য মা তো একদমই মানা করলো সন্ধেবেলা না খেতে এটা, তো আমি ভাবলাম বিকালবেলা টাইমে খেয়ে নিলে কোনো প্রবলেম হবে না, তাই জন্য আমি আগে খাবো হচ্ছে এন দিয়ে নিমকি, তারপরে ও দিয়ে অরেঞ্জ খাবো। বিকালবেলা ছাদে বসে বসে নিমকি আর অরেঞ্জটা দারুণ মজা করে খাবো। এই যে ওপর অরেঞ্জ, তো এটা আমি ছাড়িয়ে নিয়ে এসেছি, খালি এরমভাবে করে খুলে নিয়ে খেয়ে নেবো। চলে এলাম আবার আমি সন্ধ্যাবেলার সব মজাদার মজাদার খাবার নিয়ে, আর এখন খাবো হচ্ছে পি দিয়ে, আর পি দিয়ে খাবো আমার সব থেকে পছন্দের একটা খাবার, তো যেটা আমি বাড়িতে বানিয়েছি ভাবো, তো তোমরা কি গেস করতে পারছো কি? তো পি দিয়ে খাবো হচ্ছে আমি পিজা। আমি তোমার সাথে একটুখানি রেসিপিটা শেয়ার করবো, কারণ আমি ওই যখন ডেকোরেশন করছিলাম সেই টাইমটাতেই একটুখানি ভিডিও করেছি, তো সেটাই আমি একটুখানি অল্প করে তোমার সাথে শেয়ার করবো। তোমাদেরকে একটা আমি ক্লোজ আপ শটও দেখিয়ে দিচ্ছি, তো দেখো পিজাটা কিরকম লাগছে, কত সুন্দর, জাস্ট দেখো আমি কেটেই এনেছি একেবারে, তারপরে তো এটা চলো এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে। মারাত্মক ভালো টেস্ট, দারুণ। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আমি বলছি যে একদম দারুণ একটা রেজাল্ট পাবে। তো গাইস আমি কিউ দিয়ে খাবো হচ্ছে কুইকার ওটস। আর দিয়ে আমি খাবো হচ্ছে রেজিনস, মানে হচ্ছে কিসমিস। এবারে হচ্ছে এস, আর এস দিয়ে আমি খাবো হচ্ছে স্প্রাইট। এবারে নেক্সট আমি খাবো হচ্ছে টি দিয়ে টমেটো সস।
আমি টি অবধি খেয়ে এখন স্টপ করছি আমার খাওয়াটা, কারণ পেটটা পুরোপুরি একদম ভরে গেছে। কারণ পিজাটা দেখতে পেলে কতটা সাইজ হয়েছিল, তোর আমি হাফই খেয়েছি তাও আমার পেট ভরে গেছে। তারপরে টুকটাক করে তো জিনিস খেলামই, তো আবার এখন একদম ডিনারে গিয়ে খাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো গাইস, আমি চলে এলাম রাত্রের ডিনারটা করতে। তো এবারে হচ্ছে বাকি আছে ইউ দিয়ে আমি খাবো হচ্ছে উপমা। এই যে আমার উপমা রেডি। মনে হয় না নুনটা দিতে ভুলে গেছি, মানে অল্প নুন দিয়ে ফেলেছি, নাহলে কিছুটা হয়েছে। টেস্ট ভালো হয়েছে, কিন্তু নুন ছাড়া নুন ছাড়া লাগছে মনে হচ্ছে। নেক্সট লেটার খাবো হচ্ছে আমি ভি, আর ভিতে খাবো হচ্ছে ভি। তো এবার হচ্ছে ডাব্লুর পালা। আর ডাব্লু দিয়ে আমি কি খাবো বলতো? কি আর আছে? ওয়াটার। ভিক্স খাওয়ার পর জল খেলাম তো খুব ঠান্ডা হয়ে গেল আমার গলাটা। এক্স দিয়ে খাবো হচ্ছে আমি এক্সপ্রেস নুডলস। তো এই যে আমার ম্যাগি রেডি, তো এটা খাবো। ওয়াই দিয়ে খাবো হচ্ছে আমি ইয়োগার্ট। একই শীতকাল, তারপর আবার রাত্রির বেলা আমি দই খাচ্ছি, আর কালকে আমি উঠতে পারবো না। এই দইটা আমি পুরো খেয়ে নেবো, খুব পছন্দ আমার। আমরা ফাইনালি লাস্ট লেটারে পৌঁছে গেছি, যেটা হচ্ছে জেড। তো জেড দিয়ে আমি খাবো হচ্ছে এই যে লেমন। তো এটাকে আমি এটা দিয়ে ঘষবো। তো এটার পরে যেটা মানে যে লেমনের স্কিনটা যে বেরোয়, এটাকে বলা হচ্ছে জেস্ট অফ লেমন, লেমন জেস্ট বলে। তো ওটাই আমি খাবো। জেড দিয়ে শুধু খেতে হবে, তাই জন্যই আমি জাস্ট টেস্ট করব। তো দেখি টেস্টটা করে কেমন লাগে। খুব তেতো, কিন্তু এর যে ফ্রেগ্রেন্সটা আছে জাস্ট মারাত্মক ভালো লাগছে। এটা হচ্ছে খাবারে দেয় ওই ফ্লেভার ইনহ্যান্স করার জন্য, তো ওটার জন্যই ঠিকঠাক। এরকম শুধু শুধু খাওয়ার জন্য একদম নয়, একদম বাড়িতে ভুলেও ট্রাই করো না কোনোদিনও। তো হয়ে গেছে আমার বাবা লেটার, সব লেটার, আমি 26টা লেটার আজকে কমপ্লিট করেছি খাওয়া। তো ফাইনালি পুরোপুরি সব শেষ। তো গাইস, আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। বাবারে বাপ, অনেক কষ্ট করে খেয়েছি সব খাওয়া দাওয়া। তো আজকে আমি এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা আজকে আমি ডেকোরেট করলাম। মনে হলো ডেকোরেট করাটা দরকার, অনেকদিন ধরেই এক ব্যাকগ্রাউন্ডে আছে। তো আমি একটু ওই জন্য এরমুখানে সাইডে সাইডে মিনিয়েচার লাগিয়েছি। তো বলবে কেমন লাগছে, আর চ্যালেঞ্জটা কেমন লাগলো সেটাও জানাবে কমেন্ট করে। আর নেক্সট চ্যালেঞ্জ কী দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর ভিডিওটা অনেক 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 শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইকটা পুরো ফ্রি, আর সাবস্ক্রিপশনটাও পুরো ফ্রি। তো চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একদম ব্র্যান্ড নিউ ধামাকাদার একটা ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই। ঝালটা কেমন? হরিণটা বন্ধ কর প্লিজ।